নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে 22/11/2022 স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ নিয়ে যে সিবিআই তদন্ত চলছে, সেই সিবিআই তদন্ত সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো দেখে নেব বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের জেরা শুরু সিবিআই এবং ইডির। সোমবার এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি কর্মীর মামলায় 20 জনকে নিজাম প্যালেসে সিবিআই তলব করে। তাদের মধ্যে রয়েছেন প্রথম কয়েকজন যারা বেআইনিভাবে নিয়োগ হয়েছেন বলে অভিযোগ, আবার কয়েকজন চাকরি প্রার্থীকেও ডাকা হয়। এছাড়াও টেট দুর্নীতি মামলায় কয়েকটা বেসরকারি ডিএলএড কলেজের কর্মকর্তাদের তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন মুর্শিদাবাদের স্কুল শিক্ষা দপ্তরে 15 জন সাব ইন্সপেক্টরকেও তলব করেছিল সিবিআই। সূত্রের খবর, এদিন তাদের কেউ নিজাম প্যালেসে হাজিরা দেননি। এদিকে হাইকোর্টের নির্দেশে তৈরি হওয়া বিশেষ তদন্তকারী দল বা সিটের প্রধান সিবিআইয়ের ডিআইজির অশ্বিন সেনভি এদিন যোগ দিলেন এবং হাইকোর্টের নির্দেশ দেয় যে এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে সিটের প্রধান হবেন সিবিআই কর্তা অশ্বিন সেনভি, এবং এই নির্দেশের 3 দিনের মধ্যেই এদিন যোগ দিলেন তিনি। এবং সিবিআই সূত্রে খবর, এদিন সকাল 8টার মধ্যে তিনি চলে আসেন নিজাম প্যালেসে এবং সিবিআইয়ের পুলিশ সুপার সিটের সদস্য তথা এসএসসি সংক্রান্ত একাধিক মামলা তদন্তকারী আধিকারিকদের সঙ্গে দৃঢ়কর বৈঠক করেন। তাকে মামলা সংক্রান্ত তথ্য জানান আধিকারিকরা। কোন পথে এসএসসিতে নিয়োগ দুর্নীতি তদন্ত এগোচ্ছে তা সিবিআই কর্তাকে জানানো হয় এবং সিবিআই তদন্ত কেন ত্বরান্বিত হচ্ছে না তা নিয়ে আদালতে প্রশ্ন তুলেছিল। সূত্রে খবর, এখন মামলার সঙ্গে বিভিন্নভাবে যুক্ত বহু ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ বাকি রয়েছে। সিবিআই ডিআইজি সিটকে নির্দেশ দেন যে জেরার পর্ব তাড়াতাড়ি শেষ করতে হবে এবং প্রয়োজন মতো তাড়াতাড়ি নোটিশ পাঠানোর নির্দেশ দেন। যারা জানা গিয়েছে যে এদিন যাদের তলব করা হয় তাদের বক্তব্য ডিআইজি নিজেই খতিয়ে দেখেন এবং সেই মতো সিটের সদস্যের নির্দেশ দেন। সিবিআইয়ের সূত্রে জানিয়েছে যে অযোগ্য চাকরিপ্রার্থীরা তালিকা করা হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের মামলায় জেলাভিত্তিক তলব শুরু হয়েছে এবং তার জন্য পাঠানো হচ্ছে নোটিশ। গত 10 নভেম্বর থেকে এই মামলার তদন্তে উত্তর দক্ষিণ দিনাজপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুরে 45 জন চাকরিপ্রার্থীকে তলব করা হয়। আগেও 2 দফায় তারা হাজিরা দেন। এদিন 20 জনকে হাজিরা দিতে বলা হয় এবং এদিন সকাল থেকেই তাদের মধ্যে কয়েকজন হাজিরা দেন। তারা চাকরির জন্য কাউকে টাকা দিয়েছিলেন কি না, দিলে কত টাকা দিয়েছিলেন তা জানার চেষ্টা করেন গোয়েন্দারা। এদিকে টেট দুর্নীতির যে বেসরকারি বিএড বা ডিএলএড কলেজগুলো অফলাইনে ছাত্র ভর্তির জন্য মাথাপিছু 5,000 টাকা করে প্রাথমিক পর্ষদের প্রাক্তন সভাপতিকে দিয়েছিলেন বলে অভিযোগ, সেই কলেজগুলো কর্মকর্তাদের তলব করতে শুরু করেছে ইডি। প্রথম দফায় 5টি কলেজের নোটিশ দেওয়া হয়। এদিন 1টি কলেজের কর্মকর্তারা মানে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে আসেন, তাকে টাকা দেওয়ার ব্যাপার জিজ্ঞাসাবাদ করা হয় এবং লেনদেনের ব্যাপার নিশ্চিত হতে অন্যান্য বেসরকারি ডিএলএড কলেজগুলোকেও নোটিশ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইডি। তো স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ নিয়ে এই তদন্ত সংক্রান্ত আপডেট শেয়ার করলাম। আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।